সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বর্ণ টিভির নিউজ আপডেটে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা, আহত 20। দুহিংসার রাজনীতি সরকার করে না বললেন কাদের। রাজশাহী মেডিকেলে করোনায় আরো 7 জনের মৃত্যু। এবার দেখুন বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবদুল কাদের এমপি বলেছেন প্রতিহিংসার রাজনীতি সরকার করে না। বিএনপির অস্থিমজ্জা রয়েছে প্রতিহিংসা ও অসহিংসতা, এটাই তাদের ইতিহাস। তিনি আজ বিকেলে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। সরকার বেগম জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করছে, বিএনপি তার চেয়ে বেশি রাজনীতি করছে বলে মনে করেন অবৈদুল কাদের। স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় স্বার্থে কারো কাছে মাথা নত করেনি আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের বিদেশ বন্ধু আছে, প্রভু নেই। বরং বিএনপির বিদেশে প্রভু আছে, বন্ধু নেই। শেখ হাসিনাই দেশকে বিশ্বের মাঝে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে বিদেশি প্রভুদের ইশারায় দেশ চালাতো জানিয়ে অবৈদুল কাদের বলেন, বিএনপি দেশকে তাবেদের রাষ্ট্রে পরিণত করেছিল, আওয়ামী লীগ নয়। বিএনপি নেতাদের গণতান্ত্রিক উদার রাষ্ট্রের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, তারা কাদের সাথে নিয়ে গণতান্ত্রিক উদার রাষ্ট্র প্রতিষ্ঠাতা করবেন? সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মীয় বিভেদ রচনাকারীদের নিয়ে বিএনপি কোন উদার রাষ্ট্র গড়বেন? গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠার বিষয় নয়, এটি দীর্ঘ পথ চলা উল্লেখ করে অবেদুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে যে অব্যাহত যাত্রা তাতে পদে পদে বাধা দিয়ে বিএনপি এখন কোন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন। জনগণ বিএনপির কাছে দায়িত্বশীলতা প্রত্যাশা করে, কিন্তু তারা দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে, সহযোগিতা না করে বরং গণতন্ত্রের চলমান ধারাকে রুদ্ধ করতে প্রকাশ্য অপ্রকাশ্য নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। অবৈদুল কাদের আরো বলেন, বিএনপির আমলে নির্বাচনের কফিনে ছিল গণতন্ত্রের লাশ। 1,25,00,000 ভুয়া ভোটার সৃষ্টি করে নির্বাচন করতে গিয়ে দেশে অন-ইলেভেন সৃষ্টি করেছিল বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিএসসি এলাকায় অসহায়দের খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি শুরুর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার 1 জুন দুপুরে টিএসসির জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন সহ ছাত্রদলের অন্তত 20 জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বলেন, খাবার ও ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরুর আগে আমাদের নেতাকর্মীরা টিএসসি এলাকায় একত্রিত হলে ছাত্রলীগের সহসভাপতি মিজানুর পিকুলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা চালায়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সহ অনেকে আহত হয়েছেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে 20 জনের বেশি চিকিৎসা নিচ্ছে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে আরও 7 জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার 1 জুন সকাল 9টা থেকে আজ বুধবার 1 জুন সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই 7 জন মারা যান। এদের মধ্যে 5 জনই মারা গেছেন করোনা সংক্রমণে। রামেক হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত 24 ঘন্টায় রামেক হাসপাতালের করোনা সংক্রমণে 5 জন মারা গেছেন। এছাড়া সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 2 জন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ মারা গেছেন 2 জন, অন্যরা করোনা ওয়ার্ড 16, 25, 29 ও 30 চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের 3 জন করে মারা গেছেন। মারা যাওয়া অন্যজনের বাড়ি নাটোর জেলায়। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন তারা। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। উপপরিচালক আরো বলেন, গত 24 ঘন্টায়
হাসপাতালে এসেছেন 21 জন, এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন 9 জন করে। এছাড়া নাটোর, জয়পুরহাট ও পাবনা থেকে 1 জন করে এসেছেন হাসপাতালে।